যুক্তরাষ্ট্রের বন্দুক হামলা এ যেন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ধারাবাহিক বন্দুক হামলায় শঙ্কিত দেশটির নাগরিকরা। টেক্সাস, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটনের পর এবার রক্ত ঝরল লুইজিয়ানা অঙ্গরাজ্যের মাটিতে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। রোববার স্থানীয় সময় রাত 9:30 দিকে অঙ্গরাজ্যটির নিউ অরলিন্স শহরে মার্দি গ্রাস প্যারেডে হঠাৎ করেই গুলি চালায় এক বন্দুকধারী। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করার পাশাপাশি ঘটনাস্থল থেকে দুটি বন্দুক উদ্ধার করেন তারা। একই সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এমনটা কখনোই চাই না। আমরা একেবারে নিরাপদ একটি মার্দি গ্রাস চাই। আমরা এর শেষ দেখে ছাড়বো। ঠিক কি কারণে এ হামলার ঘটনা সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট করে কিছু জানা না গেলেও ঘটনা তদন্তে এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাইসা জান্নাত, সময় সংবাদ।